নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর তিনবার সূরা ইখলাস পড়া যাবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে, এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই, এই সূরায় শুধু কার আলোচনা আছে, এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই, এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন, তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়, একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন, আরেকজন জেহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ।